নমস্কার বন্ধুরা একত্রিশে আগস্ট শেষ হচ্ছে আনলক থ্রি এর সময়সীমা এবং পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ফোর তো এই আনলক ফোরে স্কুল কলেজ কি খুলবে ট্রেন মেট্রো কি চালু হবে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন এবং এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের লাল লাগালো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন ঠিক আছে সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা কী আসছে আনলক ফোর সম্বন্ধে আমরা বিস্তারিত জানব দেখতে পাচ্ছেন আনলক ফোর শুরু হতে পারে মেট্রো পরিষেবা বন্ধই থাকছে স্কুল কলেজ অর্থাৎ আনলক ফোরে কিন্তু স্কুল কলেজ বন্ধই থাকবে এমনই আপডেটে বলা হয়েছে তো কী বলা হয়েছে আমরা বিস্তারিত জানবো আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে মেট্রো পরিষেবা কয়েকদিনের দিনের মধ্যেই আনলক ফোর এর গাইডলাইন জারি করতে পারে কেন্দ্রীয় মন্ত্রক সেখানেই মেট্রো পরিষেবা শুরুর অনুমতি দেওয়া হতে পারে বলে খবর তবে এখনই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই সরকারি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে মেট্রো পরিষেবা শুরু অনুমতি মিললেও প্রথমে তা পুরোদমে চালু করা হবে না যাত্রীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা কমাতে বেশ কিছু সুরক্ষা বিধি অবলম্বন করা হবে যেমন পারস্পরিক দূরত্ব বজায় রেখে যাতে যাত্রীরা ওঠানামা করতে পারেন তার জন্য স্টেশনগুলিতে বেশি সময় ধরে দাঁড়াবে মেট্রো ট্রেনগুলি ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মেট্রো পরিষেবা শুরুর পক্ষে সওয়াল করেছিলেন অনেক আগেই এই দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গ যদিও করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এতদিন মেট্রো চলাচলকে অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার মেট্রো চলাচল শুরু হলেও এখনই লোকাল ট্রেনগুলি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই তো মধ্যে দেখতে পাচ্ছেন যে মেট্রো চলাচল করলেও লোকাল ট্রেন কিন্তু এখন চালু হবে না সেপ্টেম্বরের শুরু থেকেই আনলক ফোরের প্রক্রিয়া শুরু হতে পারে তবে করোনা বিধিনিষেধ শিথিলের এই পর্বেও স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধই থাকছে অর্থাৎ সেপ্টেম্বর মাসেও কিন্তু কোনো স্কুল কোনো কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলবে না এমনই কিন্তু বলা হচ্ছে তো রাজ্যের তরফ থেকে কিন্তু এখনও ঘোষণা করা হয়নি যে সেপ্টেম্বর মাসে খুলবে না তো যখনই রাজ্যের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যখনই ঘোষণা করা হবে যে সেপ্টেম্বর মাসের স্কুল কলেজ খুলবে না তখন কিন্তু আমরা অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেব আপাতত কেন্দ্র সরকার যেটা বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হবে না সেপ্টেম্বর মাসে আনলক চারে আর কি কি নির্দেশিকা মেনে চলতে হবে এবং কোন কোন বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে তার বিস্তারিত নির্দেশিকা কয়েকদিনের মধ্যেই জারি হতে পারে তবে কন্টেনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি বজায় থাকছেই গত পাঁচই আগস্ট থেকে আনলক তিন শুরু হয়েছিল সেই পর্যায়ে জিম এবং যোগ ব্যায়াম কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয় এবং আনলক থ্রিয়ের মতো আনলক ফোরেও সিনেমা হল মাল্টিপ্লেক্স খোলার অনুমতি কিন্তু দেওয়া হচ্ছে না অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আনলক ফোরে স্কুল কলেজ খুলছে না লোকাল ট্রেন চালু হচ্ছে না মেট্রো সিনেমা মেট্রো মেট্রো ট্রেন কিন্তু চালু হচ্ছে এবং এবং সিনেমা হল মাল্টিপ্লেক্স এগুলো কিন্তু খোলা হচ্ছে অর্থাৎ শুধুমাত্র মেট্রোটাই সেটা কিন্তু চালু চলাচল হবে এই আনলক ফোরে যেটা এই মুহূর্তে আপডেট আসছে বাকি সমস্ত কিছু কিন্তু বন্ধই থাকছে তো সরকারিভাবে বা অফিসিয়ালভাবে যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে তখনই কিন্তু আপনাদের সবার থেকে আগে ভিডিও করে জানিয়ে দেব তো সেই ভিডিও সবার থেকে পাওয়ার জন্য আমাদের লালগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বান্দে মাত্রাম জয় হিন্দ টাটা